আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। বন্ধুরা, আজকে চলে আসছি আমি বনে ঔষধের খোঁজে। বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য হতে চলছে যাদের হঠাৎ করে কান এবং নাক দিয়ে রক্ত বের হয়, তাদের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওর ঔষধি গাছটি আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখিয়ে দেব। তার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সকল প্রকার গাছগাছালির ঔষধি ভিডিও পেতে এবং ঔষধি ভিডিও পেতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর কী বিষয়ে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যাদের হঠাৎ করে নাক থেকে রক্ত বের হয় কোনো প্রকার আঘাত ছাড়াই, আবার হঠাৎ করে কান থেকে রক্ত বের হয়, এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সুন্দরভাবে ব্যবহার করবেন, আমি যেভাবে বলবো সেভাবে। তাহলে যদি ব্যবহার করেন কয়েকবার তাহলে অবশ্যই আপনার এই নাক থেকে রক্ত বের হওয়া এবং কান থেকে রক্ত বের হওয়া দূর হবে। বন্ধুরা, এখন সরাসরি চলে যাই সেই গাছটির, কাঙ্ক্ষিত গাছটির কাছে। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে ইতিমধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই গাছটি হলো, এই গাছটির যদি রস ব্যবহার করেন তাহলে আপনার হঠাৎ করে নাক বা কান দিয়ে রক্ত বের হওয়া দূর হবে সমস্যাটি। বন্ধুরা, এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম আমাদের অঞ্চলে বলে থাকে মলান্তি গাছ। আরও একটি গাছ আছে সেটাকে মলান্তি গাছ বলে থাকে, কিন্তু এটাকেও মলান্তি গাছ বলে থাকে। আপনারা এই মলান্তি গাছটি ব্যবহার করেই আপনার এই সমস্যা দূর করতে পারেন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখনই চলে যাই মূল বিষয়টিতে, কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে আপনাদের হঠাৎ হঠাৎ রক্ত বের হওয়া দূর হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কিছু পাতা, এর পাতা কিছু পাতা নিয়ে যাবেন। যখন আপনার নাক বা কান থেকে হঠাৎ করে রক্ত বের হবে তখন আপনি যে কোনো রাস্তায় এই গাছগুলো পেয়ে যাবেন অতি সহজেই। তখন আপনারা এই গাছটির পাতা, কিছু পাতা নেবেন, এভাবে পাতা নিয়ে আপনারা এভাবে মোড়াবেন, এভাবে মোড়াবেন বা বেটে নিবেন। দেখবেন রস বের হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন রস, রস বের হলে সেই রস আপনার দু ফোঁটা বা তিন ফোঁটা রস আপনারা আপনার কানের মধ্যে দিয়ে দেবেন, দু ফোঁটা রস আপনার নাকের ছিদ্রতে দিয়ে দেবেন, এবং কান থেকে যদি রক্ত বের হয় তাহলে কানের মধ্যে দু ফোঁটা রস দিয়ে দেবেন। আপনি যদি এভাবে এক সপ্তাহ ব্যবহার করেন, যখন থেকে রক্ত বের হবে তখন থেকে যদি এক সপ্তাহ ব্যবহার করেন, ইনশাল্লাহ আর কখনও আপনার এই সমস্যা দেখা দিবে না। বন্ধুরা, আশা করি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়নি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। বন্ধুরা, আর উপকার পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এভাবে ব্যবহার করলে 100% গ্যারান্টি সহকারে বলতেছি অবশ্যই আপনার ভালো হবে, এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।